চিন্তার মধ্যে আমাদের খুবই সাম্প্রতিক কালে নারায়ণগঞ্জে যে দুর্ঘটনা ঘটলো আপনার বিস্ফোরণের ফলে প্রায় গতকাল পর্যন্ত প্রায় 24 জন প্রায় 26 জন মারা গেছে এবং আপনার অগ্নিদগ্ধ হয়েছেন প্রায় আরো 50-60 জন। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত হয়েছে এই কারণে বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানানো। বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক। আপনারা লক্ষ্য করছেন যে গভর্নমেন্টের যে ভার্সন সেই ভার্সনগুলি আপনার বিভিন্ন রকম হচ্ছে। তাদের যে মূল যে সংস্থা ফায়ার ব্রিগেড তারা প্রথম দিন এক রকম কথা বলেছে, পরে বিদ্যুৎ বিভাগের লোকেরা গিয়েছে তারা এক রকম কথা বলেছে, গ্যাসের লোকেরা গেছে তারা এক রকম কথা বলছে। দুর্ভাগ্যজনক ভাবে এটা এই ধরনের একটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যে এখানে প্রায় ইতিমধ্যে 26 জনের প্রাণ চলে গেছে, বাকিরাও আপনার যে বার্নিং হয়েছে আপনার শ্বাসনায় শুরু করে গেছে, তারা কতজন আরো মারা যাবে এটা বলা বড় মুশকিল। এটাকে সেই রকম একটা গুরুত্ব দিয়ে কিন্তু আপনার ব্যবস্থা এগুলো নেওয়া হয়নি ইমিডিয়েটলি, যেটা প্রয়োজন ছিল আমার যে উচ্চ পদস্থ বিশেষজ্ঞ একটা আপনার তদন্ত কমিটি করা দরকার ছিল, যেটা খুবই জরুরি। কারণ এখনো কেউ নিশ্চিত না করে বলতে পারছে না যে কি এসি থেকে হয়েছে নাকি আপনার গ্যাস লাইনের ওপরেই নাকি আপনার বিল্ডিংটা মসজিদ করা হয়েছে তার জন্য হয়েছে নাকি বিদ্যুৎ থেকে হয়েছে, কোনটাই কিন্তু সুনির্দিষ্ট হওয়ার কিছু বলা যাচ্ছে না। তো এটা পরন্তু তাদের বেশ কিছু বক্তব্য শোনা গেছে যে বক্তব্যগুলো আপনার বিভ্রান্তিকর, যে বেআইনিভাবে সরকারি জায়গার উপরে গ্যাস লাইনের উপরে মসজিদ করা হয়। এটা তো এই মুহূর্তে বিবেচ্য বিষয় নয়। এই মুহূর্তে বিবেচ্য বিষয় হচ্ছে যে এই বিস্ফোরণের ঘটল কীভাবে, এই বিস্ফোরণটার প্রকৃতি কি, তার ক্যারেক্টারটা কি, এটা কি আপনার শুধুমাত্র বিদ্যুতের জন্যে গ্যাসের জন্যে আপনার এসির জন্যে নাকি আপনার ইচ্ছাকৃত হওয়ার কোনো সাবটাইজ করে করা হয়েছে কিনা বা কোনো নাশকতামূলক কাজ হয়েছে কিনা এ ব্যাপারে কিন্তু জানি জানতে পারছে না। আমরা মনে করি যে এটা একটা উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের দিয়ে অবিলম্বে একটি তদন্ত কমিটি করা দরকার এবং এটা সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা দরকার এবং তাদের শাস্তি বিধান করা দরকার। একই সঙ্গে আমরা মনে করি যে এটা আমরা এখানে আসেন সেটা আমরা মনে করি যে এই ক্ষতিগ্রস্ত লোক যারা এদের বেশিরভাগই দেখতে আমরা যে আপনার খুব স্বচ্ছল মানুষ নয়, ওই এলাকাটাই আপনার একটু সাধারণ খেতে খাওয়া মানুষের এলাকা, সেই কারণে আপনার তাদের ক্ষতিপূরণ রাষ্ট্রের থেকে এই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এরপরে আপনারা জানেন যে আমরা ওই নির্বাচনে যাচ্ছি, সিদ্ধান্ত আমরা বরাবরই সিদ্ধান্ত ছিল আমাদের, নতুন কোনো সিদ্ধান্ত নয়, শুধুমাত্র কোভিড-19 কারণে আমরা গত দুটো উপনির্বাচনের যোগ দিয়েও পরে পরবর্তীকালে আমরা ক্যাম্পেইনে যাই এবং সেটাকে আমরা ছেড়ে দিলাম। তো সুতরাং আমাদের আগের সিদ্ধান্তই আছে, আমরা কোনো সিদ্ধান্ত পরিবর্তন করিনি, আমরা উপজেলা নির্বাচন এবং আপনার স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো সেই সিদ্ধান্তই আছে। সেই অনুযায়ী আপনার আগামী যে নির্বাচন আপনার আছে ঢাকা, নওগাঁ, সিরাজগঞ্জ, ঢাকায় দুটো, নওগাঁয় একটা এবং সিরাজগঞ্জে একটা, এই নির্বাচনগুলোতে আমরা অংশ নেব। সেই হিসাবে আমরা আপনার আগামী 10 তারিখ সকাল 10টা থেকে 11 তারিখ বিকেল 5টা পর্যন্ত নমিনেশন পেপার বিক্রি করা হবে আমাদের কেন্দ্রীয় অফিসে। সেখান থেকে আপনার 12 তারিখে বিকেল 5টায় আমাদের পাওয়া হচ্ছে বোর্ড সাক্ষাৎকার জন্য প্রার্থী। এর পরের যে বিষয়টা আপনার সাম্প্রতিককালে দুটো বিষয় একটা তো বেশ কিছুদিন ধরে চলছে আপনার, সেটা হচ্ছে যে কক্সবাজারে মেয়েদের অবসর সিনহার যে হত্যা, এই হত্যাটার বিষয়টা আপনার অত্যন্ত ডিপ রুটে এখানে অনেকগুলো বিষয় সামনে চলছে। চলছে যে আপনার প্রথমে স্পটে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিং পুলিশের অথরিটি পুলিশকে কে দিয়েছে এখন পর্যন্ত আমাদের জানা নেই যে সে মুহূর্তের মধ্যেই যে কোনো কাউকে গুলি করে হত্যা করতে পারে। 2 নম্বর হচ্ছে যে আমরা এই ইমিউনিটি দেওয়া হয়নি, আমরা এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি জানি না যে তার কোনো ইমিউনিটি পুলিশের আছে কি না যে যাতে স্পট কাউকে গুলি করে হত্যা করতে পারে। তৃতীয়ত হচ্ছে
যে এর মধ্যে আপনারাই আমাদের সংবাদ মাধ্যম আপনারাই তুলে ধরেছেন যে গত কয়েক বছরে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা পুলিশ কাস্টোডি কিলিং কত গুণ বেড়েছে এবং কিভাবে বেড়েছে। একই সঙ্গে আপনার গুম হয়ে গেছে এই বিষয়গুলো কিন্তু আপনার মানে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যে যে আপনার জাতিসংঘের যে চার্টার সেই চার্টার অনুযায়ী কিন্তু মানবতা বিরোধী অপরাধ ক্রাইম ইজ হিউম্যানিটি এবং এই ক্রাইমের সঙ্গে যারা জড়িত তাদের অনেকের কিন্তু আপনার ট্রায়াল হচ্ছে। আপনার আপনি বলছেন যে আপনার সার্বিয়া এরপরে আপনার অনেকগুলো ট্রায়াল হচ্ছে আজকে আপনার মিয়ানমারে কিন্তু আপনার এই বিষয়গুলো সামনে চলে এসেছে আপনার মানব অধিকারের বিষয়গুলো গণহত্যার সঙ্গে সঙ্গে আপনি এই ধরনের হত্যা এবং আজকে গণতন্ত্রের জন্য বিশ্ব মানবতার জন্য এবং মানুষের অধিকারের জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা না করলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রের যে কাঠামো আছে তার যে পিলারগুলোর উপর দাঁড়িয়ে থাকে সেই পিলারগুলোর উপর ইতিমধ্যেই কিন্তু আপনার প্রশ্ন এসে গেছে আস্থার অভাবে, যার ফলে আমরা বারবার বলেছি দুঃখের ব্যাপার হচ্ছে যে আজকে মেজর সিনহার এই ঘটনা চোখ খুলে দিয়েছে সামনে নিয়ে এসেছে বিষয়টাকে একেবারে সামনে বহু আগে থেকে 2008 সালে এই সরকার আমাদের আসার পর থেকেই কিন্তু এটা ঘটনা ঘটছে এবং অত্যন্ত বেশি করে দিয়ে 2013-14-15 সেগুলো সবই ছিল রাজনীতি পলিটিক্যাল কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা ঠিক সেইভাবে রাজনীতিতে আসেনি। যদি আমরা অনেক কাছাকাছি করেছি কথা বলেছি আমরা মানববন্ধন করেছি আমরা সেই সমস্ত ফ্যামিলিগুলোকে নিয়ে আপনাদের সামনে এসেছি জাতিসংঘে আসার চেষ্টা করেছি আমরা মানববন্ধন করেছি আমাদের ব্যক্তিরা তারা আপনার জাতিসংঘে আপনার জেনেভা যেটা আপনার হিউম্যান রাইটস কমিশনের যে হেডকোয়ার্টার সেখানে উপস্থিত হয়ে গেছে ঠিক সেই ধরনের আপনার গুরুত্ব সেটা পায়নি। যদিও আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার হিউম্যান রাইটস যে রিপোর্ট সেই রিপোর্টে প্রত্যেক বছরই এই বিষয়গুলো এসেছে ইউএন হিউম্যান রাইটস রিপোর্টও কিন্তু এই বিষয়গুলো এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ওয়াচ এগুলো তো এসছে এমনকি আপনার ব্রিটিশ পার্লামেন্টেও এই বিষয়গুলো উত্থাপিত হয়েছে সামনে এসেছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সরকার সবসময় ডেকে দিয়ে গেছে যার ফলে আজকে এই ল এনফোর্সিং এজেন্সি তারা এমন একটা ক্ষমতাশালী স্টেট ইন স্টেট হয়ে গেছে রাষ্ট্রের মধ্যে তারা একটা রাষ্ট্র এবং যার ফলে তারা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা দাবি করে তাদেরকে কোনো তর্কা করে না এবং তারা তাদের মতো অধিকার আপনি দেখুন এই জিনিসটাকেও কীভাবে জামা কাপড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনো হচ্ছে সিনার ব্যাপার যে বলা হয়েছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা কোনো মতে একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আমরা যে রিপোর্ট পড়ে পেলাম আপনাদের মাধ্যমে সেই রিপোর্টগুলোতে বলছে যে প্রায় 200 করে আপনার কিলিং হয়েছে কক্সবাজারে এবং সেগুলো আপনার এইভাবেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং আপনার যে ইয়াবা বা মাদক দ্রব্যের বিষয়গুলো নিয়ে আপনার কথা হয়েছে সেই বিষয়গুলো এইভাবে আপনার সামনে চলে এসেছে। এরপর দেখা গেল যে পুলিশ অফিসার যারা যারা অভিযুক্ত তাদের যে সম্পদের বিবরণ আমরা পেলাম কোটি কোটি টাকার সম্পদ বিভিন্ন জায়গায় সম্পদ এতে কি প্রমাণিত হয় যে দিস অর্গানাইজেশন এই এজেন্সিটা পুলিশের এই এজেন্সি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে বাইরে চলে গেছে এই কারণে যে সরকার তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে গত নির্বাচনে এবং আগের নির্বাচনে বিরোধী দলকে দমন করার জন্য তারা এদেরকে ব্যবহার করে বিরোধীকে একেবারে বলা যেতে পারে মর্মান্তিকভাবে স্থূলভাবে বিরোধী দলকে দমন করেছে হত্যা হয়েছে গুম হয়েছে আজকে সেই কারণে দেখা যাচ্ছে যেটা ফ্র্যাঙ্কেনস্টাইন অর্থাৎ তারা নিজেরাই সব কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তারা নিজেরাই এই অপরাধগুলো সংঘটিত করেছে। আজকে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পুরো জাতির দেখা হবে আমরা একটা জিনিস বলার চেষ্টা করেছি সবসময় যে এই সমস্যাগুলো কিন্তু বিএনপির সমস্যা শুধু নয় জাতির সমস্যা। আজকে যখন আপনার ছেলেকে আপনার নিয়ে উঠে তুলে নিয়ে যাওয়া হয় এবং
যখন তার বিষ পাওয়া যায় না, সেটা শুধু আওয়ামী লীগ বিএনপি করে তো নয়, যে কোনো মানুষের জন্য একটা বিশাল নিরাপত্তার ব্যাপার, তার পরিবারের একটা ভবিষ্যতের ব্যাপার। এই যে ত্রাস, এই যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, এই ত্রাস আর আতঙ্ক কিন্তু সমাজকে ওটা নাগরিক রাষ্ট্র করতে ব্যাপার নষ্ট করে যাচ্ছে। আমি আমি যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেই জিনিসটা হচ্ছে যে একমাত্র কর্তৃত্ববাদী সরকার যে সমস্ত দেশে আছে, এক নায়কতন্ত্র যে সমস্ত দেশে আছে, এবং যে সমস্ত দেশে গণতন্ত্রকে নামে গণতন্ত্র নাম সঠিক গণতন্ত্র বাইরে চলে গেছে, সেই সমস্ত দেশগুলি কিন্তু এর চর্চাটা সবচেয়ে বেড়ে গেছে, এই ধরনের চর্চা, এবং সেখানে গণতন্ত্র পুরোপুরি নির্বাসিত হচ্ছে। বাংলাদেশের দুর্ভাগ্য আমাদের যে আমরা 1971 সালে যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, পরবর্তীকালে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সুরাচারে সংগ্রাম করছি, লড়াই হয়ে করে একই সময় সেটাই আওয়ামী লীগের সঙ্গে একসাথে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। আজকে সেই দল যখন ক্ষমতায়, তখন আমাদের চিৎকার করতে হচ্ছে যে আমাদের হিউম্যান রাইটস নেই, আমাদের গণতন্ত্রের অধিকার নেই, আমাদের মৌলিক অধিকারগুলো নেই, এবং আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের আত্মীয়স্বজনকে দেখা যাচ্ছে ফিরে দিয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে গুম হয়েছে, আপনি কি নো এভরিথিং, আর নতুন করে বড় কিছু নেই, ইলিয়াস আলী চৌধুরী থেকে শুরু করে পরবর্তীকালে আপনার সেনাবাহিনীর কিছু সদস্য, তার মধ্যে আমার ব্রিগেডিয়ার আজ আদমি, তারপরে আপনার একজন ব্যারিস্টার যে কাশ্মীর, এই এই যে মানুষগুলো চলে গেল, গুম হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। এটা কি সরকারের দায়িত্বে পড়ে না যে অবশ্যই পড়ে, যে তারা কোথায় সেটা বলুক তারা, তারা বলছে আমরা জানি না, তারা কে জানে, কোনো হুইস প্রিপেয়ার, এই দায়িত্বটা কার, অ্যাকাউন্ট যদি কার হবে, এইভাবে তো আপনার কোনোদিন করতে পারে না। সুতরাং আমরা অবিলম্বে এই ধরনের একটা জিনিসের ভিড় বন্ধ করার জন্য বলেছি, আহ্বান করেছি, একই সঙ্গে যারা এই ঘটনা অতীতে ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যথাযথ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এরপরে যে ঘটনাটি আপনার আবার একটা জনগণের সামনে দাঁড়িয়েছে যে কতটা অসহায় বাংলাদেশের জনগণ, আরেকটা বোঝা যাচ্ছে যে আপনার দিনাজপুরের ঘোড়াঘাটে যে ইউএনও, তিনি মহিলাই হোক আর পুরুষই হোক, তিনি সরকারের একজন প্রশাসনিক কর্মকর্তা মাত্র, এবং তিনি বিশেষ ক্যাডার সার্ভিসের একজন, তার রাত্রে তার বাড়িতে ঢুকে তাকে এইভাবে হত্যার জন্য আপনার করা হলো, তাকে জোর করা হলো, তিনি আমার জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর দেখা গেল অরণ্যের সাড়ে র্যাব একটা প্রেস কনফারেন্স করলো যেটা চুরির জন্য এই হত্যাকাণ্ড চেষ্টা করা হলো, আক্রমণ করা হলো, যেটা আমরা মনে করি যে একেবারেই দেশের সার্বিক ল অ্যান্ড অর্ডার কন্ডিশনের একটা প্রতিচ্ছবি। দুটো দিক থেকে, একটা হচ্ছে যে লাওলেসনেস, বাড়িতে ঢুকে কাউকে মেরে দেওয়া যায়, কাউকে আপনার আঘাত করা যায়, আরেকটা হচ্ছে যে ল এনফোর্সিং এজেন্সি তাদের কাউকে জব দিয়ে করতে হয় না বলেই একটা চট করে একটা প্রেস কনফারেন্স করে তারা বলে দেয় যে চুরির ঘটনা, ওটা জিনিসটা কিন্তু ডাইভার্স হয়ে যায়, যখন তারা বলে যে চুরির ঘটনা একজনের কথা শুনে তখন কিন্তু আপনার জিনিসটা ডাইভার্স হয়ে যাবে, কেউ যাবে অন্যদিকে, ওই লেভেলেই তদন্ত চলতে থাকে। আমাদের কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে দ্রুততার সঙ্গে আমাদের কি করে পুলিশরা দেখবেন যে বলতে আমরা তদন্ত হচ্ছে, আমরা তদন্ত করছি, দেখি কি আসে, রেজাল্ট কি আসে, কিন্তু নানা মুহূর্তের মধ্যে যেটা ওই একজনের কথা শুনে আমরা পরে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে সরকারি জমি আপনার জোর করে দখল করছে, আপনার নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সরকারি দলের লোকেরা, এই অভিযোগ বাধা দিয়েছেন বা দেননি, যে কারণে তার উপরে এই অভিযোগ তো অনেক এসেছে, এবং সেটা সরকারি দলের লোকদের গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছে, উইচ ইজ মোস্ট ডেঞ্জারাস। তাহলে মানুষ যাবে আজকে এই দেশে একশো কোনো সরকার নেই, যে সরকার আছে তারা একমাত্র আপনার নিজেদের দলীয়করণ করা, নিজেদের বৃত্ত সম্পদ তৈরি করা ছাড়া আর কোনো দিকে তাদের কোনো আগ্রহ নেই। আমরা এই ঘটনা
একেবারে আজকাল বিচার বিভাগেও বলি না, আমি জানি তো ধারণা নিরপেক্ষ থাকছে না, যে কারণে আমরা বলি একদম মানে আপনার নিরপেক্ষ বিশেষজ্ঞদের দ্বারা এই তদন্তগুলো হওয়া উচিত, যাতে করে আপনার সঠিক চিত্র বেরিয়ে আসে, প্রকৃত যে দায়ী ব্যক্তি তাকে আপনার চিহ্নিত করা যায় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। তা না হলে এখনই নাই, মানুষের তো আপনার আইনের প্রতি কোনো আস্থা নেই, সরকারের প্রতি আস্থা নেই, সিস্টেমের প্রতি মানুষের আস্থা নেই, এই ছিল আপনার মোটামুটি ভাবে অতি সাম্প্রতিক কথা। এরপরে আপনার আমাদের যেটা আপনার আমরা মনে করি যে অত্যন্ত জরুরি বিষয় সেটা হচ্ছে এই COVID-19, এটা আপনার সরকার এখন তো নির্দেশ দিয়ে আপনার টেস্টিংটা কমিয়ে দিয়েছে। আমি আজকে সকালে আমার এলাকায় থাকবে ফোন করেছি আমার কাজিনের আমাদের দলের কিছু একজন ইম্পর্টেন্ট লোক, তার আপনার কোভিড হয়েছিল টেস্ট করে, তো তার প্রায় 14 দিন পার হয়ে গেছে, এখন তো টেস্ট করবে যে আপনার পজিটিভ আছে না নেগেটিভ আছে, কিন্তু এখন তো টেস্ট কম, যারা বলতে পারে যারা স্টুডেন্ট ক্লাস কি হচ্ছে যে এখন বন্ধ রাখবে। স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় চলে গেছে আজকে লক্ষ্য করে দেখেন, এই কে বাঁচিয়ে দিয়েছে আপনারা, যে আগে স্বাস্থ্য অধিদপ্তরের একটা ডেলি রুটিন হতো এটা বাঁচিয়ে দিয়েছে, কারণ ওটা কেউ বিশ্বাসও করে না আর কত মিথ্যা কথা বলে। এখন আপনার ওই জন্য এখন ওই একটা প্রেস রিলিজ করা গেছিল তাই না, প্রেস রিলিজ দিয়ে অনলাইনে এখন লুকিয়ে না ভারতীয় তো আপনারা আপনার সংক্রমণ বাড়ছে, তারা তো সঠিক যে চিত্র দেয় সরকার নিজেকে আপনার এখান থেকে ওরা কি কোভিড টেনে দেয় সেটা আমরা বলছি না, তোমাদের ব্যর্থতার কারণে কোভিড ছড়িয়ে গেছে, তোমাদের উদাসীনতার কারণে তোমরা কোভিড ছড়িয়ে দিয়েছে, এই ইজ আ ফেইল, তোমরা এটা পারলি এখন এই অবস্থা থেকে পাই আমরা। তো দেশের আপনার সরকারের দরকার নেই, রাষ্ট্রেরই আপনি এখানে রাষ্ট্র এবং যদি সরকার তারা যদি জনগণের আবার জীবন ও জীবিকার কোন নিরাপত্তা দিতে না পারে তাহলে তো সেই রাষ্ট্রের প্রয়োজনটা কি মানুষের প্রশ্ন, সরকারের প্রয়োজন মানুষের প্রশ্ন। এই বিষয়গুলো আমার মনে হয় যে আজকে আজকাল সকলের আলোচনা করা দরকার, সকলের কথা বলা দরকার এবং ঘুরে দাঁড়ানো দরকার, যে আমরা সত্যিকার অর্থে একটা প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র চাই, প্রকৃত অর্থে জনপ্রতিনিধিত্বমূলক সরকার চাই, ইনক্লুসিভ গভর্নমেন্ট চাই, এটা আমাদের কনস্টিটিউশনে আছে, আমরা এটাকে লড়াই করেছি সংগ্রাম করেছি, আমাদেরকে কেউ দিয়ে দেয় ইয়ার্স ডিকেডস 60-এর দশক থেকে 50-এর দশক থেকে এই নিয়ে লড়াই হয়েছে, এই অবস্থান করে কিন্তু আমরা একটা জায়গায় এসেছি। সেই কারণে আমরা মনে করি ইট ইস হাই টাইম যে মানুষের এখন এই সরকারের কাছে জবাব চাওয়া উচিত এবং সরকারকে বলা উচিত এনাফ ইজ এনাফ, দয়া করে এখন বাংলাদেশের মানুষকে ক্ষমা দাও, দিয়ে চলে যাও, সরে যাও এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠান করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা দরকার, এছাড়া এই দেশের তত্ত্বাবধায়ক আর কোনো উপায় নেই। আমার বক্তব্য শেষ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আপনি বলছেন কিন্তু ফাইনাল অর্ডার কি আসছে সেটা দেখতে হবে আমাদের, কিন্তু এই পরিস্থিতিতে এই সব কিছুর ব্যর্থতার জন্য বিশ্বের দেশে দেশে আমরা দেখছি যে প্রতিষ্ঠিত হচ্ছে সরকার চলে যাচ্ছে, সরকার বাংলা এবং
বিশেষ করে বেলারুশে আমরা দেখছি যে এখন যে পরিস্থিতি একেবারে প্রশ্নবিদ্ধ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি লোকপাল হয়ে গেছে। বাংলাদেশেও আর কি উপনির্বাচন হতে যাচ্ছে, যদিও 18 সাল থেকেই আমরা বলছি যে নির্বাচন আগে রাখতে পারি প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেটা কি আগামী রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট অথবা সরকার পদের নতুন মাত্রা যোগ করে সামগ্রিক ব্যর্থতা সহ নির্বাচনী ব্যবস্থা? আমি আপনার এই জিনিসটা বারবার আমার তুলে ধরেছি, সেটা হচ্ছে যে আপনার একটা সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দল যখন আপনার অথেন্টিক হয়ে যায়, যখন আপনার পুরো কর্তৃত্ববাদ হয়ে যায়, তখন দ্যাট বিকামস রিয়েলি ডিফিকাল্ট ফর দ্য ডেমোক্রেটিক পার্টি। মানে যে আপনি চট করে সাকসেস নিয়ে আসতে পারবেন সবসময় হয় না। আমরা যতদূর দেখেছি আমরা কি করেছি, নির্বাচনের মাধ্যমে সরকার এসে পরে ফ্যাসিস্ট হয়ে গেছে, তখন কিন্তু জনগণের সঙ্গে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে তার লেজিটিমেসির ব্যাপারটা কোশ্চেন সেভাবে করতে পারে না। এবং আজকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এখন পলিটিক্যাল সায়েন্টিস্টরা যেগুলো লিখছেন, যেগুলো তারা বিশ্লেষণ করছেন, গবেষণা করছেন, তারা বলছেন যে এখনকার অনেকগুলো দেশে এই ধরনের সরকারগুলো যারা নির্বাচিত হয়ে এসছে এবং তারা যখন অটোক্রেটিক হয়ে যাচ্ছে, কর্তৃত্ববাদী হয়ে যাচ্ছে, তখন নির্বাচনটাকে তারা ব্যবহার করে তাদের ক্ষমতায় টিকে থাকার একটা অস্ত্র হিসেবে, অ্যান্ড দে কন্ট্রোল দ্য এন্টায়ার ইলেকশন মেশিনারি, নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের আপনার পুরো আপনার নির্বাচন কমিশন, আমাদের দেশের প্রশাসন, এসব প্রতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে তার নির্বাচনটাকে সে সবচেয়ে বড় অস্ত্র, কারণ নির্বাচন না দেওয়ার লেজিটিমেসি পাবে না, সেই জন্য সে ব্যবহার করে। এখন রাজনৈতিক দলগুলো আপনার আজ থেকে প্রায় 10 বছর ধরে আছে, আমরা আপনার কথা বলছি, সরকার করছি, আন্দোলন করছি, রাজনৈতিক দলগুলো যখন আপনার স্পেস পায় রাজনৈতিক কাজ করবার, আপনাদের কি সমস্যা হচ্ছে কিছু পেছনে? অনেকক্ষণ ধরে আপনারা কথা বলতে আমি খুব ডিস্টার্ব অনুগ্রহ করে অন্তর্ধান কথাগুলো শেষ করি, আমরা তারপর কথা বলি। এখানে সমস্যাটা আপনার সেই জায়গায় হয় যে যখন আপনার প্রথম দিকে লক্ষ্য করেছেন যে স্পেস কিছুটা ছিল, থাকার ফলে কিন্তু আমরা আন্দোলন যেটা বেলারুশের কথা বলে এই ধরনের আন্দোলন এখানে প্রচন্ড হয়েছে। এবং সত্যি কথা বলতে গিয়ে আপনার 2013-14 যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, এই আন্দোলন খুব কম হয়েছে। 14 নির্বাচনের আগে সম্প্রতি চিহ্ন গ্রামে গঞ্জে পর্যন্ত আমরা হরতাল বন্ধ আমরা বলে দিই। পরবর্তীকালে সরকারের অলআউট যে আপনার ইম্প্রেশন, সেই ইম্প্রেশনটা আপনারা কেউ খুন গুম হত্যা পঙ্গু করে দেওয়া এমন একটা অবস্থায় নিয়ে চলে গেল। মামলাটা সবচেয়ে বড় একটা বড় হাতিয়ার হিসেবে রাখে গায়ামি মামলা, ঠিক নির্বাচনের আগে আগে আপনার মিথ্যা মামলা শুরু হয়ে গেল চতুর্দিকে। এই জিনিসগুলো আপনার এমন ভাবে একটা নেগেটিভ অ্যাসপেক্ট করে দেয় যে শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মীরা নয় বা বিএনপি নেতা কর্মীরা নয়, সিভিল সোসাইটি তারাও সাংস্কৃতিক কথা বলতে পারে না। ইউনিভার্সিটিরা আগে কিভাবে কথা বলতেন এখন কেউ কথা বলে, সাংবাদিকরা তার আগে যেভাবে বলতে তারা তখন সেভাবে কথা বলতে পারে না। অর্থাৎ সামগ্রিকভাবে আপনার এই যে ট্রাস্ট সৃষ্টি করে একটা প্যাসিভাদী একটা আপনার অবস্থা তৈরি করা হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে বিকাম ভেরি ডিফিকাল্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিস যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের জন্য আপনার সাকসেস নিয়ে আসা সরকারকে আপনার ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা অত সহজ হয় না। বাট ইট হ্যাপেন্স, এটা ঘটে। বেলারুশের যে একটা সুবিধা হয়েছে, বেলারুশিতে রাস্তার মধ্যে গুলি করে মারে না, রাস্তার মধ্যেই কিন্তু গুলি করে মারছে না, গেল গেল তার চ্যালেঞ্জ করছে, এগুলো হচ্ছে এটা আমাদের কোনো হয়, ঠিক আছে, প্রকাশ্যে একদম গুলি করে দিচ্ছে সম্পর্কে, যেটা আপনার অন্যান্য দেশগুলোতে ওই ধরনের ভয়াবহ কাণ্ডগুলো কম ঘটে, এক্সেপ্ট টোটালি রেজিমেন্টেড কাপিটি ক্লাস আপনার নর্থ কোরিয়া বা চায়না বা এই সমস্ত দেশগুলো, ইভেন হংকংয়ে দেখেন আপনার অঙ্কও কিন্তু সেভাবে যে গুলি করে দেওয়া হচ্ছে, একটা গুলি হয়েছে তাতে আপনার একটা গুলি খারাপ হয়ে গেছে, তাই না? ওইটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। আজকে আপনার আমি সে কথাটা একটু আলোচনা করবো, একটু উত্তর করবো যে আজকে মিডিয়াতে কিন্তু আপনি দেখবেন যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনেক ধরনের দেখা গেছে,
বিএনপি সম্পর্কে মূলত লেখালেখি হয়েছে। তার মধ্যে একটা জিনিস আমরা খুব বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি স্পেলিং বিএনপি পারছে না, কেন পারছে না, কোথায় সমস্যাগুলো আছে, একটা রাজনৈতিক দলের সমস্যাগুলো কোন কোন জায়গায় আছে। আপনারা যারা এগুলো লিখছেন তাদের খুব বিশ্বাস করছি, সৌরভ ভাই একটা লেখা পড়লাম অবশ্যই খুব ভালো লিখেছে, একটা জিনিস তিনি খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করে গেছেন, সরকারের ভূমিকাটা। সরকারের ভূমিকা যদি হয় যে আমি বিরোধী রাজনীতিকে পুরোপুরি ধ্বংস করে নিশ্চিহ্ন করে দেব, তখন কিন্তু ডেফিনেটলি ওই জায়গায় সব কিছু অত সহজে করবে না। কিন্তু একটাই আমি আপনাকে একটু ধারণ দিতে পারি, একেবারে দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলার নেতা, তিনি 27 বছর খেলে তার সমস্ত রাজনৈতিক সম্পর্কে যারা ন্যাশনাল কংগ্রেসে যারা মেম্বার ছিলেন আফ্রিকান সমস্ত জেলে, সেই জেলে মধ্যে কিন্তু আবার একটা ইয়ে তৈরি হয়ে গেছিল, একটা লিবারেশন ফোর্স আর্মি তৈরি করেছে, তারা কমলদের ট্রেনিং ট্রেনিং তারা কিন্তু আপনার নেমে গিয়েছিল প্রত্যক্ষ সংগ্রামে নেমে গিয়েছিল। বাট আফটার 27 ইয়ার্স দে ফাউন্ড আউট এটা ডিফিকাল্ট হচ্ছে, রক্তপাত হচ্ছে, প্রতিদিন রক্তপাত হচ্ছে, এগুলো উভয় পক্ষ একটা আপনি আলোচনার মাধ্যমে একটি জায়গায় এসেছে। সুচি আপনার যে আপনার মিয়ানমারের 9 সালের নির্বাচনে আপনার ল্যান্ডস্লাইড মোটামুটি এই বিষয়গুলো বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে, কি এসছে জানি না, এখনো বলতে পারবো না, কিন্তু একটা নাড়িয়ে দিয়েছে আপনার গোটা পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা চেতনা মধ্যে। না না যে সোশ্যাল ডিস্টেন্স চিন্তা করে কত ফার রিচিং ইফেক্ট, এই যে আপনি আমি এত দূর বসে আছি আমাদের সামনে সকল বন্ধুর সামনে একটা করে বাস, হ্যাঁ আমাদের কিন্তু মনোজগতে এটা একটা বড় ইম্প্যাক্ট করছে। বাসায় গেলে প্রথমেই আপনার পরিবর্তন, এই পরিবর্তনটা থেকে যদি আপনি আপনার তার চিন্তায় চেতনায় আমাদের পরিবর্তন হচ্ছে, এটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র চিন্তা, অর্থনৈতিক চিন্তা সবকিছু কিন্তু আপনার নানা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন এই ঘটনার ফলে অর্থনীতি কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে হবে। যে ডিপ্রেশন অফ 1930s পরে কিন্তু আপনার ওয়েলফেয়ার স্টেট পাবলিক সেক্টরে ব্যয় করা যে বেশি ব্যয় করতে হবে মানুষকে বাঁচানোর জন্য সেটা কিন্তু এসে গেল কিংসের মাধ্যমে। ঠিক একইভাবে আজকে এটা যে একটা জিনিস পরীক্ষা হয়ে গেছে যে আপনার এখানে জনগণের জন্য আপনার অনেক বেশি কাজ করতে হবে, তাদের অর্থ বরাদ্দ অনেক বেশি দিতে হবে, আসছে না তো গৌরব না কে আছে, গৌরব একবেলা খায় কাজ নেই, বা ঢাকা ছেড়ে চলে গেছে আপনারই লিখেছে, ঢাকা ছেড়ে চলে গেছে গ্রামের বাড়িতে, কেউ আপনার নিজের যে ভাড়া বাসা এখন বলছি আমি আপনাকে যে একসাথেই ঢাকায় থাকতো বাড়িতে ছেলে মেয়ে ওয়াইফ বাচ্চা নিয়ে সবাই একসাথে বাবা মার সঙ্গে থাকতো, পরে আপনার বেতন টেতন বেড়েছে একটা ফ্ল্যাট নিয়ে চলে গেছে আলাদা করে থাকতো, সে এখন ফ্রেঞ্চ ফ্ল্যাট সেটি আবার বাবা মা শেষ হয়ে গেছে, তার কমে গেছে অর্ধেক বেতন করে। এই যে পরিবর্তন করছে এই পরিবর্তন কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসবে আনতেই আসবে। এবং আমাদের কাছে যেটা মনে হয় যে আপনার যেটা কথা এনরি কিসিঞ্জার যেটা বলেছেন আর কি যে দ্য ওয়ার্ল্ড উইল নট রিমেইন দ্য সেম, পরে একরকম থাকবে, এখানে আপনার রাষ্ট্র চিন্তা, অর্থনৈতিক চিন্তা, দর্শন, সমাজনীতি সব কিছুরই আপনার একটা পরিবর্তন আসবে, সেটা কি আসবে জানি না চলে আসবে। এখন আমাদের দেশে আপনার রাজনীতির ক্ষেত্রে এই পরিবর্তনটা এখন খুব বেশি জরুরি হয়ে গেছে,
মানুষের বেঁচে থাকার জন্য, তার বেঁচে থাকার নিশ্চয়তার জন্য, তার অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য, এবং সত্যিকার অর্থে বলতে গিয়ে আপনার তার যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার তাকে নিশ্চিত করা যায়। আজকে দেখুন যে কতগুলো খাতে ব্যয় করা হচ্ছে, এই খাতগুলোতে ব্যয় করার কোনো প্রয়োজন নাই, এই ব্যয় চলছে কোনো জবাব দিতে নাই। আপনার পাওয়ার সেক্টরে কোনো জবাব দিতে নেই, কারণ এনে কি দিয়েছে, তুমি করো যা সেটাই করো, কথাগুলো আমার না দিতে আপনার নিরপেক্ষ সংস্থা আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা বলছে যে এত দুর্নীতি বোধহয় আর কোথাও হয়। করোনার সময় যে দুর্নীতি বাংলাদেশে হয়েছে, এত দুর্নীতি বোধহয় পৃথিবীর আর কোনো বিষয় না। মিনিমাম যে আপনার একটা বিবেক, মিনিমাম যে একটা আপনার দেশপ্রেম, মিনিমাম যে মানুষের জন্য ভালোবাসা, সেটা পর্যন্ত এদের নাই। স্বাস্থ্য খাতকে কি করেছে তারা চিন্তা করবে। যাই হোক, এখন আপনার আমরা তো আপনার সবসময় কথাই বলছেন বলছেন না, কারণ আমরা চেষ্টা করছি। আমরা আপনার কোভিডের মধ্যেও আমরা কিন্তু অনেক কাজ করেছি, আপনার এর মধ্যেও আমরা আমাদের সংগঠন বোঝানোর চেষ্টা করছি। একটা বিরূপ প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আমরা রয়েছি, এই বিষয়টা সকলের একটু আপনার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিতে হবে, দিতে হবে যে ইটস নট অনলি আওয়ার প্রবলেম, ডেমোক্রেসি বাংলাদেশ কিন্তু দিনটির সমস্যা না, গোটা বাংলাদেশের মানুষের সমস্যা। আপনার অধিকারের যে নিশ্চয়তা, কোর্টের যে আদালতের যে আপনার স্বাধীনতা, এটা কি শুধু আমার দিনটির সমস্যা, আপনাদের না বা আপনার মানুষের না, সব মানুষের, সব মানুষের। আজকে আপনার প্রেসের কথাই চিন্তা করে থাকেন, আপনার না বললেও তো আমরা জানি যে আপনাদেরকে প্রেসকে কী করে আপনার নিয়ন্ত্রণ করা হচ্ছে, কীভাবে আপনাদেরকে আপনার সব কিছু বলতে দেওয়া হয় না, সব কিছু করতে দেওয়া হয় না। এই বিষয়গুলো সবাই মিলে যদি আমরা আপনার শুরু হয় না বুঝি, যেটা আমরা অতীতে কিন্তু এই দেশের তরুণরাই, শিক্ষিত মানুষরাই, তারাই কিন্তু সামনে এসছে। আজকে আবারও আমি বলি যে এখন আপনাকে এই কিন্তু স্থায়ী মিডল ক্লাস তরুণ, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, তাদেরকে দেশকে রক্ষা করতে হবে। বিএনপিকে রক্ষা করার দরকার নেই, দেশকে রক্ষা করেন না তাহলে বিএনপি রক্ষা হবে, আওয়ামী লীগ রক্ষা হবে, সবাই রক্ষা হবে, কোথায় আওয়ামী লীগ? আমি তো আওয়ামী লীগকে দেখি না। আজকে আওয়ামী লীগ কি দেশ চালায় না আওয়ামী লীগ আছে? আজকে দেখি যে সবই এমন এমন লোক সমস্ত চালায় বাইরের সমস্ত, তারা যে সমস্ত উক্তি করে এজেন্সিগুলো, কর্পোরেট এজেন্সিগুলো, তারা যে সমস্ত কথা বলে, তাহলে তো মনে হয় দেয়ার অনলি ডিসকান্ট্রি নট আওয়ামী লীগ। এটা কিন্তু আপনি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন, whether আওয়ামী লীগ is ruling this country or not। এই কথাগুলো আমরা বলার চেষ্টা করছি, বারবার আমরা বলছি যে আসলে আপনার বাংলাদেশের মানুষ অনেক প্রাইস পে করছে। আমাদের মাঝে বাংলাদেশের মানুষের মধ্যে এরকম আপনার আনফর্চুনেটলি অত ভাগা মানুষ লড়াই করে গেছে, লড়াই করে গেছে, সরকার লড়াই করে গেছে, এখানে শান্তিপূর্ণ অবস্থা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, শান্তিপূর্ণভাবে নিরাপত্তার মধ্যে দিয়ে মানুষের ছেলে মেয়েদের বড় করা, স্কুলে যাওয়া, বাজারে যাওয়া, এটা বেশি দিন তারা দেখতে পায়নি, বাংলাদেশ দেখতে পায়নি। এই সব কিছুর জন্য একটা নিরাপদ বাংলাদেশ, একটা মোটামুটিভাবে বেঁচে থাকে বাংলাদেশ, এইটার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমি অনেক কথা বললাম আজকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমরা তো জানি না রিপোর্ট ওটি কি আছে, কিন্তু আমাদের কাছে একটু আপনাকে বলি যে এই তদন্তের পুরো সময়টা, এটাও একটু আপনার আমাদের কাছে একটু আপনার মনে হয়েছে যে দীর্ঘ সূচিটা করা হয়েছে কিছুটা, এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত হওয়ার পরে সেটা আপনার কি গিয়ে দাঁড়াচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। তবে যেটাই থাকুক, আমরা যেটা মনে করি যে একটা সুষ্ঠু তদন্ত করে সঠিকভাবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে, এখানে কিন্তু শুধু আপনার শুধুমাত্র একজন ব্যক্তি কিন্তু আমরা দায়ী না, এখানে প্রতিষ্ঠান দায়ী হয়ে যাচ্ছে। দিস ইজ হ্যাপনিং এভরিহোয়ার ইন বাংলাদেশ। আপনার সিনহাকে আজকে যেভাবে গুলিগুলো হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশে আপনার বহু জায়গাতে একইভাবে একই সংস্থার লোকজন বা আইন শৃঙ্খলা বাইরের লোকজন গুলি করে থাকে। সুতরাং সেই বিষয়গুলো মানে সুরাহা হওয়া দরকার, খুবই জরুরি বলে আমি মনে করি।
ঠিক আছে।